পৃথিবীর ভয়ঙ্কর ও বিপজ্জনক যত পর্যটন স্থান। ঘুরতে আমরা কে না ভালোবাসি, ভ্রমণপ্রিয় মানুষেরা সুযোগ পেলে ছুটে যায় বিশ্বের নানা প্রান্তে। এই পৃথিবীতে এমনও দুর্গম ও ভয়ঙ্কর কিছু পর্যটন স্থান রয়েছে যা ভ্রমণ পিপাসু মানুষকে রোমাঞ্চিত করে তার ভয়ঙ্কর সুন্দর বৈশিষ্ট্যের কারণে। চলুন জেনে নেওয়া যাক এমন ভয়ঙ্কর কিছু পর্যটন স্থান সম্পর্কে। দানাকালি ডেজার্ট। ইথিওপিয়ার সীমান্ত ঘেঁষে অবস্থিত এই ডেজার্ট বিপজ্জনক পর্যটন স্থানগুলোর মধ্যে অন্যতম। দানাকালি ডেজার্ট ইথিওপিয়ার ইরিত্রিয়ায় অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রার স্থানগুলোর একটি এটি। এখানকার তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেন্টিগ্রেড। মরুভূমির মাঝে রয়েছে লাভার হ্রদ। বিশাল মরুভূমির মাঝে অনেক জায়গা থেকে ক্রমাগত লাভা নির্গত হয়, সেই সাথে বেরিয়ে আসে বিষাক্ত গ্যাস। এই বিষাক্ত গ্যাস বাতাসে ছড়িয়ে পুরো এলাকার বাতাস ভারী করে তুলেছে। ভূতাত্ত্বিক এমন প্রতিকূল পরিবেশের জন্য অনেকে এ মরুভূমিকে এলিয়েনদের স্থান বলে থাকেন, কিন্তু তারপরও এখানে পর্যটকের কোনো অভাব নেই। দানাকালি মরুভূমির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই, সাথে অভিজ্ঞ গাইড নিয়ে যেতে পারেন যদি উপভোগ করতে চান এই ভয়ঙ্কর সুন্দর মরুভূমি। অভিজ্ঞ গাইড ছাড়া সেখানে পা রাখতে দেবে না ইথিওপিয়ার সরকার। বিকিনি আটল। পারমাণবিক তেজস্ক্রিয়তায় পূর্ণ এই দ্বীপ মার্শাল আইল্যান্ড নামে বেশি পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই বিকিনি আটল বেশি আলোচিত তার পারমাণবিক ইতিহাসের কারণে। এই দ্বীপে আজ থেকে 70 বছর আগে 40-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছিল। জাপানে পারমাণবিক বোমা বিস্ফোরণের পর এটিই প্রথম স্থান যেখানে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ভ্যালি অফ ডেথ, কামচাটকা, রাশিয়া। রাশিয়ার কামচাটকা উপদ্বীপের পূর্বাংশে রয়েছে কেহিননাইক আগ্নেয়গিরি। এর পাদদেশে তৈরি হয়েছে এই মৃত্যুর উপত্যকা। যারা একা থাকতে পছন্দ করেন নির্জন পরিবেশ, যাদের বেশ ভালো লাগে, রাশিয়ার কামচাটকায় অবস্থিত এই ভ্যালি অফ ডেথ তাদের জন্য উত্তম স্থান। কিন্তু এখানে কিছুক্ষণ থাকলে আপনার মাথা ঘোরানো শুরু হবে, অসুস্থ হয়ে পড়বেন। এখানকার বিষাক্ত বাতাস আপনাকে দ্রুতই মৃত্যুর দিকে ঠেলে দেবে। আগ্নেয়গিরি বিষাক্ত গ্যাসই এখানকার বাতাসকে এতটা বিষাক্ত করে তুলেছে। এত কিছু শোনার পরও এখানকার কিছু ফটোগ্রাফি দেখলে আপনার হয়তো এখনই সেখানে ছুটে যেতে ইচ্ছে করবে। ডেথ ভ্যালি, মার্কিন যুক্তরাষ্ট্র। রহস্যপ্রেমী মানুষদের কাছে আমেরিকার ক্যালিফোর্নিয়া অবস্থিত ডেথ ভ্যালি খুবই পরিচিত এক নাম। পৃথিবীর অন্যতম রহস্যময় স্থানটির সৌন্দর্যের তুলনা হয় না, কিন্তু এটি পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত স্থান। 1913 সালের জুলাই মাসে 134 ডিগ্রি ফারেনহাইট বা 56.7 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা নথিভুক্ত করা হয়েছিল। তারপর 1972 সালে এখানকার ভূপৃষ্ঠের তাপমাত্রা রেকর্ড করা হয় প্রায় 200 ডিগ্রি ফারেনহাইট। ডেথ ভ্যালির এই তাপমাত্রা মধ্যপ্রাচ্যের মরুভূমিকেও হার মানিয়ে দেয়, কিন্তু তারপরও রহস্যে ঘেরা এই ডেথ ভ্যালি দেখতে প্রতি বছর প্রায় 4 লক্ষ মানুষ ভিড় করে। ব্রাজিলের স্নেক আইল্যান্ড, পৃথিবীর অন্যতম বিপজ্জনক স্থানের মধ্যে এটি একটি। ব্রাজিলের এই দ্বীপকে বলা যেতে পারে সাপেদের স্বর্গরাজ্য। এখানে পৃথিবীর সব 20 থর সাপের বাস। এক গবেষণায় দেখা যায় এখানে প্রতি বর্গ মিটারের জায়গায় প্রায় 5টি করে সাপ বাস করে। রহস্যজনক এই স্থানীয় অনেক গল্প আছে। এখানে নাকি ভয়ঙ্কর এমন সব সাপের দেখা মেলে যা পৃথিবীর অন্য কোথাও নেই। যারা এরই মধ্যে ভেবে বসেছেন ব্রাজিলের স্নেক আইল্যান্ডে পা রাখবেন তাদের জন্য দুঃসংবাদ, কেননা ব্রাজিলের সরকার এই বিপজ্জনক দ্বীপ দর্শনার্থীদের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছেন। স্থানীয় লোকজনের কাছে এই স্থান কেবলই এক মৃত্যুপুরী। স্থানীয় অনেকে এখানে পা রাখবার চেষ্টা করেছিল, কিন্তু তার শেষ পরিণতি হয়েছিল মৃত্যু। বলিভিয়ার মাদিদি জাতীয় উদ্যান। বলিভিয়ায় অবস্থিত এই উদ্যান যে কোনো ভ্রমণ পিপাসু মানুষকে পাগল করে দিতে সক্ষম। প্রথম দেখে মনে হবে এখানে বাকি জীবনটা কাটিয়ে দেয়া গেলে মন্দ হতো না, কিন্তু বাস্তবে এটি ভয়ঙ্কর এক স্থান। পৃথিবীর বিষাক্ত ও ভয়ঙ্কর সব উদ্ভিদের দেখা মিলবে এখানে। এসব উদ্ভিদ এতটাই বিষাক্ত যে সামান্য স্পর্শেও মানবদেহের চুলকানি থেকে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। শরীরের সামান্য কোনো ক্ষতও এখানকার পরজীবী দ্বারা সংক্রমিত হতে পারে, এমনকি কিছু উদ্ভিদের সংস্পর্শে এলে মৃত্যুও অনিবার্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।